গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি আর ও খুব ভালো আছে। আর এখন একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ এই যে এখানে আমার ছেলে ঘুমাচ্ছে ওই জন্য। তো আর ব্লগ আজকে না, তোমরা দেখে তো বুঝেই গেছো টাইটেল আর থাম্বনেল। তো আমি এখন আমার এই যে হচ্ছে আমার বোন, একে আমি এই যে থোবড়াটা দেখতে পাচ্ছ এত সুন্দর, এটাকে আমি আর একটু সুন্দর করে একটা মেকআপ করব। আসলে ও ইনস্টাগ্রামে ভিডিও বানায়, তো আমি ও আমার উপর কোনো ভরসা নেই, তো ভিডিও করতে যায় আমি বললাম যে ঠিক আছে আমি করে দিচ্ছি, তুই তো দেখ। আমার হাতের কাজ অতটাও ভালো না, কারণ আমি তো আর্টিস্ট না, বাট আমি চেষ্টা করতে পারি। আমার মেকআপ করতে ভালো লাগে, করতে ভালো লাগে না, করাতে ভালো লাগে। তো চলো বেশি বকবক করবো না, তাড়াতাড়ি করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখানে আমি ওর স্কিনটাকে প্রিপেয়ার করে নিয়েছি মেকআপের জন্য। এবার আমি একটা রেড কালারের কারেক্টারের সাহায্যে ওর যেখানে মুখে যে দাগ ফাগগুলো আছে ওগুলো কভার করে নেব। তো এবার আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপরে আমি একটা সিসি ক্রিম ওর মুখে অ্যাপ্লাই করে নেবো, যেহেতু ওর শেডের ফাউন্ডেশন আমার কাছে নেই, ওই জন্য আমি সিসি ক্রিমটা ইউজ করছি। তো মাঝখানে আমার বোনের একটা কল চলে এসেছিলো বলে এটা একটু শুকিয়ে গেছে ক্রিমটা, ওই জন্য আমি এটা হাত দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি। তো এবার আমি ওই আই লুক ক্রিয়েট করার জন্য এরকম একটা আই শ্যাডো প্যালেট নিয়ে নেব, আর এর ভেতর থেকে যে একদম হালকা ব্রাউন কালারটা আছে আর একদম সিলভার কালারটা, ওটা দিয়ে আমি ওর আই লুকটাকে কমপ্লিট করব। আমি ওর আইব্রো ফিল করার জন্য এই আইশ্যাডো প্যালেটের ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কালারটা ইউজ করব। তো এবার হচ্ছে কন্ট্রোলিং এর টাইম, যেটা আমি অতটা ভালো পারি না, তবু আমি এখানে চেষ্টা করেছি। আমার একটা কন্ট্রোলিং প্যালেট আছে, ওটা দিয়ে আমি কন্ট্রোলটা করব। তো এবার আমি একটা কম্প্যাক্টের সাহায্যে মেকআপটাকে সেট করে নেব। তো আইল্যাশ লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবার আমি আইলাইনার অ্যাপ্লাই করে নেব। এই যে আমি দেখো মেকআপ লুকটা আমি নিজে যে ক্রিয়েট করেছি, আমার নিজের বিশ্বাস হচ্ছে না এত সুন্দর। এটা দিয়ে অনেক 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 ভিডিও বানাবো ইনস্টাগ্রামে, তোমরা গিয়ে ওকে ফলো করতে পারো। আমি এখানে সে কি বলে স্ক্রিনে মেনশন করে দেবো আর বলেও দিচ্ছি, রিয়া প্রিন্সি কত ফাইভ, রিয়া প্রিন্সি ফাইভ। তো ওকে গিয়ে তোমরা ফলো করতে পারো, অলসো আমার ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারো, ওখানে আমরা অনেক ভালো ভালো রিলস বানাই। আমার ইনস্টা আইডি হচ্ছে মনোরমা অফিসিয়াল, আমিও এখানেও
সেটা মেনশন করে দেব স্ক্রিনে। তো এই ছিল আমার একটু চেষ্টা প্রচেষ্টা ওকে সুন্দর করে আরো সুন্দর থেকে আরো সুন্দর করে তোলার। আর আমার অবস্থাটা দেখো পুরো পেতনির মতো। যাই হোক, তো এখন আমি ফ্রেশ ফ্রেশ হবো, আজকে আর কোনো ব্লগ দেবো না তোমাদেরকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন জন্য সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওতে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। ওকে, বাই বাই।